সকালবেলা আমরা তিন টাকা ভর্তা তিরিশ টাকা ডাল ফিরিয়ে ভাত ফিরি এখানে খাবারের মানটা অনেক ভালো এখানে ভাতের কোনো পয়সা নেয় না এখানে বিভিন্ন রকমের ভর্তা থাকে আমি এখানে রেগুলার খাই সকালবেলা খাই দুপুরবেলা খাই রাতেও খাই আমি হোটেল পোলট্রির সাথে আসছি ভাত খেতে দুপুরের লাঞ্চে খুব ভালো লাগছে এখানকার নিয়মকরণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সকালবেলা তিন রকমের ভর্তার সঙ্গে মাত্র ত্রিশ টাকায় যত খুশি তত ভাত খাওয়া যায় কারণ রাখা হয় না ভাতের দাম সঙ্গে ফ্রি ডালও প্রতিদিনই এখানে সকাল দুপুরের খাবার খেতে জড়ো হন শ্রমিক ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়ানোর জন্য রয়েছে পল্লীর স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সকালে খাবারের আইটেম হিসেবে থাকে ভর্তা ভাত আর ডাল সকালের মতন দুপুরেও থাকে একই ব্যবস্থা তবে দুপুরের খাবারের আইটেম থাকে একটু বেশি ঘড়ির কাটায় দুপুর দুইটা হোটেলের আসনগুলো ভরপুর লোকজন কারণ মাত্র ত্রিশ টাকা থেকে সত্তর টাকায় মুরগি বা গরুর মাংস দিয়ে খাওয়া যায় পেট ভরে খাবারের মান নিয়েও নেই কারো কোনো অভিযোগ অনেকেই এখানে প্রতিদিন নিয়ম করে খান কেননা ঊর্ধ্বমূল্যের বাজারে এখানে অল্প টাকায় মানসম্মত খাবার পেট ভরে খেতে পারেন বলে জানান এখানে আসা লোকজন উজ্জ্বলতা দ্বিগুণ উজ্জ্বলতা আলুর ভর্তা কালোজিরা ভর্তা বাদামের ভর্তা তিলের ভর্তা তিসির ভর্তা এরকম অনেক পনেরো থেকে বিশ প্রকার আইটেম সকালে ভর্তা থাকে খাওয়া করার জন্য এখানে আসে বিরল পাঁচবাড়ি রামনগর থেকে সেটা অনেক ডিস্ট্রিক্ট এখানে মানুষ খাইতে আসে কেউ মাইক্রো নিয়ে আসে মোটরসাইকেল নিয়ে আসে চাকরিজীবীদের জন্য খুব কষ্ট হয়ে থাকে গরু মাংস খাওয়ার জন্য তো যারা দশ হাজার বিশ হাজার টাকা বেতন পায় বাসা বাড়া দিয়ে দিয়ে প্রত্যেকদিন দুপুরবেলা যে বাহিরে খাইতে হয় কিন্তু এখানে ওই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে নিত্যপূর্ণ দ্রব্য যেভাবে বাড়তি সেই হিসেবে আমাদের যে পরিমাণ তারা সেবা দিচ্ছে এতে আমরা আলহামদুলিল্লাহ ভালো সহজলভ্যভাবে যে আমরা ভাত খেতে পারতেছি খুব অল্প চিপ রেটে আমি খুব খুশি আমরা কর্মজীবী মানুষের জন্য খুবই ভালো একটা উদ্যোগ যেখানে অনলি তিরিশ টাকা দিয়ে সকালে খাবার হয়ে যাচ্ছে ভর্তা এবং ভাত অফুরন্ত যে যতটুকু খেতে পারে খাবারের মান দেখে আমার খুব খুশি হলাম আমি যে দিনাজপুর শহরে এরকম মাত্র একশো টাকায় গোস্ত সবজি ডাল ভাত ইচ্ছে মতো খাওয়া লাগামহীন দ্রব্যমূল্যের কাছে হার মানা মানুষগুলোর মুখে নামমাত্র মূল্যে খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে হোটেল করা যেখানে ভাতের আলাদা মূল্য নেওয়া হয় না শুধুমাত্র তরকারির দাম নেওয়া হয় বলে জানান হোটেল মালিক অন্তত মানুষ খাবারের ব্যাপারে যাতে কোনো টেনশন ফিরি মানে কোনো হ্যাজিটেশন ছাড়া জড়তা ছাড়া সে যাতে ইচ্ছা মতন অন্তত অ্যাটলিস্ট তরকারি কম বেশি যাই হোক ভাতটা তৃপ্তি শহরে খেতে পারে সেই মানে আলোকেই কিন্তু আমি এই প্যাকেজটা চালু করেছি দুপুরের যে প্যাকেজগুলো থাকে ভুনা ডিম পাতলা ডাইল ভাত ভাত যত ইচ্ছা সেটা পঞ্চাশ টাকা ব্রয়লার মাংস আলু সহ পাতলা ডাইল ভাত যত ইচ্ছা এটা সত্তর টাকা গরুর মাংস আলু সহ পাতলা ডাইল ভাত যত ইচ্ছা মাত্র একশো টাকা হাঁসের মাংস আছে হ্যাঁ ভাত যত ইচ্ছা পাতলা ডাইল এটা দেড়শো টাকা আর শাকসবজি সেগুলো তো আছেই আর বিকালে রুটি খিচুড়ি এই হাঁসের মাংস এই এই এগুলো সবই আছে দুপুরে যে অবস্থা তৈরি হয় সেটা হচ্ছে যে এখানে ভিতরে বাইরে অনেকগুলা সিট আছে তারপরে আমরা এখানে জায়গা দিতে পারছি না দিনাজপুর শহরের হাউজিং শপিং মলে বৈচিত্র্যময় হোটেল পল্লীর স্বাদ সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন পরিশ্রমী মানুষগুলো স্বল্প মূল্যে খাবার খেতে পেরে তাদের চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির ছোঁয়া আর প্রতিনিয়ত সান্ত্বনার ভরসা হয়ে শত শত স্বল্প আয়ের মানুষগুলোর চাহিদা পূরণ করে যাচ্ছে হোটেল পল্লীর স্বাদ সময় সংবাদ দিনাজপুর